দর্শক, এখন যাচ্ছি গান্ধীনগরে। গান্ধীনগরে যাচ্ছি এই জন্য কারণ গুজরাটে এলাম এবং সেখানে প্রধানমন্ত্রীর সম্পর্কিত কোনো খবর পড়বো না, সেটা বাকি করা হয়। তো এখানে প্রধানমন্ত্রীর মা যেখানে থাকতেন, যিনি প্রয়াত হয়েছেন, তো ওই এলাকায় একটু যাচ্ছি আর কি। মানে নরেন্দ্র মোদীর ভাই পঙ্কজ মোদী যিনি থাকেন বলেই জানি, তো এলাকাটা একটু যাওয়ার চেষ্টা করছি, দেখি ওখানে গিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলা যায় কিনা। দর্শক, তো এলাম আপনাদেরকে দেখানোর জন্য যে এখানেই থাকতেন এবং এখানে আসতেন প্রধানমন্ত্রী, জন্মদিনে আসতেন মায়ের পা ছুঁয়ে, দেখেছেন সেসব ভিডিও। তো এই এলাকা, এই যে পাড়া, এই যে বৃন্দাবন, যে বাংলো এলাকা, এখানেই আসতেন, এখানেই থাকতেন, মায়ের সঙ্গে সাক্ষাৎ করতেন এবং এখানেই গত হয়েছেন তার মা। এবং জানেন তো, যখন মারা যান তখন খুব সাধারণভাবে, খুব সাধারণ, কোনো হাইফাই কিছু নয়, পুরসভার সবাই গাড়ি নিয়ে এই যে রাস্তা দিয়ে শ্মশান, আমি যাবো ওইদিকে ভাবছি, এই শ্মশান ঘাটে এদিক দিয়ে নিয়ে চলে গেছিলেন। কোনো হাইফাই কোনো কিছু ব্যাপার ছিল না, একেবারে নর্মাল সিস্টেমে উনি কিন্তু যে সৎকার যেটা সেটা কিন্তু করেছিলেন এই রাস্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অক্ষরধাম মন্দির আছে সামনে, সেখানে যাচ্ছি দর্শক, এবং তারপরে যে শ্মশান সেদিকটা তো যাবো। আসলে মানে প্রধানমন্ত্রী এখানে এসেছেন, যাতায়াত করেছেন, সবসময় আমরা তো সেরকম দেখতে পাই না, তবুও মনে হয় যে তার এলাকায় এসেছি। আর আমি চেষ্টা করেছিলাম যে কথা বলবো প্রধানমন্ত্রীর ভাই পঙ্কজ মোদী, তার সঙ্গে কথা বলবো, একসঙ্গেই থাকতেন এখানে, তো উনি নেই আর কি, যেটা খবর পেলাম যে উনি নেই, বাড়িতে নেই, ফলে কথা বলা হলো না, আর ভিতরে যাওয়া হলো না। এমনি সিকিউরিটিও খুব চড়া রয়েছে, থাকলে হয়তো কথা বলে যাওয়ার চেষ্টা করতাম, কিন্তু সেটা হলো না। তো যাই হোক দর্শক, একটু স্মৃতি খুঁজে বেড়াচ্ছি আর কি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যখন এসছি গান্ধীনগরে আহমেদাবাদে। আর যে গ্রাম যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, সেটা কিন্তু অনেকটা দূর, এখান থেকে 60-70 কিলোমিটার ভাটনগর, সেখানে যেতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু অনেকটা দূর আছে। যদি অন্য কোনো সময় আসি বা সময় পাই, চেষ্টা করবো যাবার। তো এখন চলুন, যে অক্ষরধাম যে মন্দির সেটাকে একটু দেখাবো, দেখিয়ে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সৎকার হয়েছিল শ্মশানঘাট, সেটাও একটু টাচ করে যাব। দর্শক, এখানকার রাস্তাঘাট কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর রাস্তাঘাট, ছা চকচকে, স্পেসিয়াস, চওড়া রাস্তা, গাছগাছালি, দারুণ পরিবেশ। কিন্তু এটা গান্ধীনগর, গান্ধীনগরের মধ্যে যাচ্ছি এখন, অক্ষরধাম মন্দির আপনাদেরকে দেখাবো। দর্শক, ভিতরে গেলে অনেকটা সময় লেগে যাবে, আমাকে আরও সব জায়গায় যেতে হবে, তবে আমি এখানে এসেছি, এই হচ্ছে অক্ষরধাম মন্দির, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, স্ট্যাবলিশ হিসেবে, যে মানে একটু লম্বা ডিস্টেন্স, মানে আমাদের যেমন ওই ভিক্টোরিয়া গেট থেকে অনেকটা দূরে ভিক্টোরিয়া, এটা মোটামুটি তার থেকেও মানে দেড় গুণ দূরে আর কি, ওই জন্য একটু মনে হচ্ছে অনেক অনেক দূরে, অনেক ছোটো টাইপের লাগছে, কিন্তু বড়ো। সব যাচ্ছেন আসছেন লোকজনেরা দেখতে পাচ্ছেন এখানে, আর অন্য সময় আরও বেশি ভিড় থাকে। এখানে এসছি এর একটা কারণও রয়েছে দর্শক, যে এই যে মন্দির, এই যে মন্দির, এই মন্দির চত্বরে যে ঘটনা ঘটেছিল, আপনারা জানেন যে 2002 সালের 24 সেপ্টেম্বর, যদি আমি খুব ভুল না করি, 2002 সালের 24 সেপ্টেম্বর এখানে কিন্তু জঙ্গি হানা হয়েছিল, জঙ্গি হানা, টেররিস্ট অ্যাটাক, দুই জঙ্গি একেবারে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে যেসব কাণ্ড ঘটিয়েছিল, এবং তার জেরে 33 জনের প্রাণ চলে গেছিল, মারা গেছিলেন, আর 70 জনের মতো জখম হয়েছিলেন। তারপর তো এনএসজি কমান্ডো তো কন্ট্রোলে নিয়ে এসেছিল, তো ফলে সেই থেকে বলতে পারেন
এই মন্দিরের প্রচারটা মানে অন্যভাবে প্রচার আক্রমণের দিক দিয়ে আর কি নতুন করে আর কি প্রচারের শীর্ষে চলে এসেছিল, মানে খবরের শীর্ষে চলে এসেছিলো আর কি। এমনিতে মন্দির হিসেবে আলাদা প্রচার তো ছিলই, কিন্তু এই ঘটনার পর থেকে এই মন্দির মানে মানে খবরের হেডলাইনে অনেক অনেকবার কিন্তু এসেছে। যাই হোক দর্শক, এই হচ্ছে সেই এলাকা যেটা দেখানোর চেষ্টা করলাম যে এখানে জঙ্গি হানা হয়েছিল, কিন্তু মন্দির পুরো দমে এখনও চলছে, ভক্তের সমাগম ভালোই হয়। এখন দুপুরে আমি এসেছি, এখন সেই সিজনটাও নেই, তো সেই হিসেবে হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগছে। ভিতরে গিয়ে দেখাতে পারলে হয়তো ভালো লাগতো দর্শক, আমারও ভালো লাগতো ভিতরে ঢুকলে, কিন্তু এখন আর আমি ঢুকছি না, এখন আমাকে অনেক কাজ করতে হবে। আসলে অল্প সময় আসা তো যতটা বেশি কিছু দেখাতে পারি, টাচ করে করে গেলেও সেটাই দেখানোর চেষ্টা করছি। দর্শক নজর রাখুন আরামবাগ টিভিতে। দর্শক এই যে দেখছেন গান্ধীনগরে মুখ্যমন্ত্রীর বাড়ি, রাজভবন, এই সব হচ্ছে চত্বর, এই সব হচ্ছে এলাকা। আমি একটু দূর থেকে দেখাচ্ছি, একটু মানে ফাঁকা জায়গাতে দেখছি আর কি থাকার জায়গা, এবং এখানে নরেন্দ্র মোদিও একটা সময় থাকতেন, এবং যেদিন তার মা মারা গেছিলেন আমাদের কলকাতায় যে প্রোগ্রাম ছিল মানে বাংলাতে, এখান থেকে উনি কিন্তু ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন বন্দে ভারতের, এবং সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে, এখান থেকে ভার্চুয়ালি কানেক্ট করেছিলেন। মানে মা মারা গেছিলেন কিন্তু তিনি প্রোগ্রাম বাতিল করেননি, কিন্তু রাজভবন যে রয়েছে এখান থেকে উনি কিন্তু অনলাইনে উদ্বোধন করেছিলেন। দর্শক চলে এসেছি শ্মশান ঘাটে, এই হচ্ছে শ্মশান যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সৎকার হয়েছিল। এখানে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একেবারে মায়ের মরদেহ নিয়ে। বিরাট গেট করা রয়েছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে শ্মশান। দর্শক দেখুন, এটা মনে হচ্ছে যে শ্মশান ঘাট, যেন মনে হচ্ছে কোনো পার্ক মনে হচ্ছে, এত সুন্দর সাজানো একটা শ্মশান যেখানে আমি ঢুকেছি। গুজরাট সব দিক দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, এবং নানান সব আয়োজন, নানান সব ব্যবস্থাপনা, বসার জায়গা, দেখুন বসার জায়গা, মানুষ ওয়েট করবেন, অনেক করতে ওয়েট করতে হয়, তো দারুণ পরিবেশ, পুরো পাথরে মোজাইক করা। আমাদের কলকাতায় কেওড়াতলা রয়েছে, কিন্তু কেওড়াতলা তো কেওড়াতলাই রয়ে গেছে, আমি অসম্মান করছি না, আমি বলছি যে সাজানো গোছানো সেই সব দিক দিয়ে একটা শ্মশান দেখুন। দর্শক এই হচ্ছে চুল্লি, এখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের সৎকার করা হয়েছিল, দেহ দাহ করা হয়েছিল। সুতরাং একেবারে সাধারণ ছিমছামভাবে করা হয়েছিল, কিন্তু জায়গাটা সবার জন্যে ভালো, মানে প্রধানমন্ত্রীর মায়ের জন্য আলাদা তো নেই, নর্মালি সবার জন্য যেভাবে সৎকার হয় এখানে কমন ম্যান যারা তাদের জন্য। এবং আমি শুধু ব্যবস্থাপনাগুলো দেখছি দর্শক, থাকার বসার অপেক্ষা করার মানে, এবং বেশ মানে স্বর্গের একটা যেন রূপ দেওয়ার চেষ্টা হয়েছে, স্বর্গের রূপ। হয়তো বলবেন যে গুজরাটে এসে শ্মশান কেন দেখাচ্ছি, আসলে এগুলোও দেখাতে হয়। শ্মশান ঘাট, শ্মশান চত্বর সংস্কার আমাদের রাজ্য হয়তো হয়েছে কিছু কিছু জায়গায়, কিন্তু এগুলো দেখতে হবে যে কীভাবে কী সুন্দরভাবে আয়োজন মানে সব সাজানো হয়েছে, গোছানো হয়েছে, ব্যবস্থাপনা চুল্লি এবং তার চারিদিকে। শুধু ইন্ডাস্ট্রি দেখলে তো হবে না, সবই রয়েছে, তার মধ্যে এটা একটা পার্ট আর কি। দর্শক আমি এখন পেয়েছি এখানকার স্টাফ আর কি, একটু জানার চেষ্টা করব যে প্রধানমন্ত্রীর মায়ের যখন সৎকার হচ্ছিল তখন তারা কী দেখেছিলেন। তুমি ক্যা দেখা তা বাতাইয়ে। वहाँ पर जो नॉर्मली जो आते हैं, जैसे ही सब लोगों का होता है ऐसे ही पीएम ने क्रिया
कर्म जो होता है वैसे ही किया। जैसे हमारे पीएम है मोदी साहब, उन्होंने कोई अलग से सुविधा ये वो ऐसा कुछ नहीं, नॉर्मली जैसे सब लोगों करते ऐसे ही उन्होंने अपने मम्मी का अग्नि संस्कार किया था। ऐसी कुछ है कि उसका मम्मी का संस्कार हुआ है तो उसका कोई नेम रखा है, कुछ ऐसा खास करके कुछ है ना नॉर्मल? नहीं, ऐसा कुछ उन्होंने किया नहीं, क्योंकि वो खुद ही नॉर्मल आदमी है मोदी साहब, उनको ये सब करने की ज़रूरत ही नहीं है। ठीक है, माने एकदम नॉर्मल जैसा जैसे आम आदमी है ऐसे ही उनकी सारी विधि होती है। वो पीएम है तो उनको ऐसा नहीं है कि हम पीएम है ये है। बहुत बहुत बढ़िया, बहुत बढ़िया है, हमारे लिए तो बहुत गर्व की बात है कि हमारे मोदी साहब पीएम है। दर्शक सुनलें एखानकार स्टाफ एक जन, उन्हीं बोलें एक बार साधारण भावे जेमन अन्यदेर सत्कार है ठीक ओई हबे, एई नय जे पीएमर मायर सत्कार होयेछे एकटा आलादा करे चुल्लि एबं सेखाने चिह्नित करे रखा, नाम दिए रखा, एरकम कोनो ब्यापारे नेई, कोनो निशान रखा ओरकम कोनो ब्यापारे नेई। जेटा देखालाम आपनादेरके एकेबारे सामनेर जे चुल्लिटा ओखानेई सत्कार होयेछिलो, ब्यास ओखान थेकेई चले गेछिलेन। चलुन दर्शक, फेरार पथे आर की आपनादेरके देखाते पारि। আচ্ছা, এখন আমি চলে এসেছি দর্শক গুজরাট বিধানসভা, দেখতে পাচ্ছেন সর্দার ভবন, এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে মেন গেট, এখন বন্ধ রয়েছে। কত দূরে, মানে যে ভবনটা এই রাস্তা দিয়ে যেতে হবে এবং ভিতরে শুধু জায়গা দেখুন কত জায়গা, মানে আমি শুধু ভাবছি আমাদের পশ্চিমবঙ্গের যে বিধানসভা সেটা তো এটার কাছে কি যেন মনে হবে এক টুকরো। আর দেখুন বিধানসভার ভিতরের এরিয়া দেখুন, শুধু এরিয়া, আর ভবনটা কিন্তু ওই দূরে ওই দূরে। আমি তো এখান থেকে তো, আচ্ছা এখান থেকে জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি দর্শক ভিতরেরটা, ভিতরে শুধু কতটা জায়গা জুড়ে এই বিধানসভা চত্বর সেটা তো দেখছেন আপনারা দর্শক। এদিক থেকে তো দেখতে পেলাম না, অন্য দিক দিয়ে দেখাবো আপনাদেরকে যে বিধানসভাটা বিল্ডিংটা কেমন। শুধু ভাববেন কলকাতায় বাংলায় কিছু করতে গেলে পরিকাঠামো ঠিক করতে হয়। নরেন্দ্র মোদীরা তারা পার্লামেন্ট ভবন করেছেন সেটা নিয়ে কত হইছে কত হইছে। আরে এগুলো তো ভবিষ্যৎ প্রজন্মের জন্য তো না। আমি সাইড দিয়ে আপনাদেরকে দেখাবো বিধানসভা ভবনটা কেমন কেমন দেখতে, যেখানে নরেন্দ্র মোদি 2001 সাল থেকে 2014 সাল পর্যন্ত ছিলেন যখন আর কি গুজরাটের। আমি দেখানোর চেষ্টা করছি দর্শক, দেখুন ওই যে বিধানসভা ভবন। দেখছেন দর্শক, এই হচ্ছে গুজরাট বিধানসভা। এখন তো ভূপেন্দ্র ভাই প্যাটেল তিনি মুখ্যমন্ত্রী এই রাজ্যের। এই হচ্ছে বিধানসভা, বিরাট এলাকা জুড়ে এই চত্বর, যেটা হয়তো আমরা কখনো কল্পনাই করতে পারি না বাংলাতে। দর্শক আমাদের বাংলাতে শুধু প্রমোটিং হচ্ছে, একটু জায়গা পেলেই ব্যাস সরকার জায়গা, মানে সরকার জায়গা বিক্রি করে দিচ্ছে, ফ্ল্যাট হবে কত কী হবে। আর সরকারি যে পরিকাঠামো যেগুলো ভবিষ্যৎ প্রজন্মকে সাহায্য করবে সেদিকের কোনো মানে এ নেই, ইচ্ছে নেই। এবং যখন অন্য কোনো রাজ্য বা সেন্টার করে তারও আবার সমালোচনা, কিন্তু এগুলো দরকার। এত জায়গা জুড়ে মানে বিরাট ভবিষ্যৎ পরিকল্পনা বলতে পারেন করে রাখা, সত্যিই সাজানো গোছানো একটা শহর গান্ধীনগর গুজরাটের ক্যাপিটাল। এত স্পেস, এত জায়গা নিয়ে রাস্তা, রাস্তার পাশে ফুটপাথ, তারপরে জায়গা, বিরাট ব্যাপার। এটা হচ্ছে ভিশন, মিশন থাকবে তবেই তো উন্নতি হবে, তাই না? তা না হলে ওই যারা যতদিন আছেন তাদের ওই লুটে পুটে খাওয়ার মতো অবস্থা। যদি সত্যি রাজ্যের মঙ্গলের জন্য কিছু করার ইচ্ছে থাকে তাহলে শুধু নিজের রাজত্বকালটা ভাবলে হবে না, ভাবতে হবে আমি থাকি বা না থাকি
বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাকে এইগুলো করে যেতে হবে। শুধু এই শর্ট টাইম ভোটটা কী করে পাওয়া যায়, তার জন্য কীভাবে টাকা ছড়ানো যায়, কীভাবে ভাতা দিয়ে ভুলিয়ে ভালিয়ে ভোটটা আদায় করে ক্ষমতায় আরও একবার টিকে থাকা যায়, যদি এইরকম মানসিকতা নিয়ে চলা হয় তাহলে আর যাই হোক সেটা স্বাধীন ভারতের পরিকল্পনা হতে পারে না। সেটা ইংরেজ আমলে যারা ছিলেন তারা ওই রকমভাবে ক্ষমতা দখল করে ভোগ করে লুটপাট করে কাটিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এখন তো স্বাধীন ভারত, এখন তো ভারতের মঙ্গল তথা বিভিন্ন রাজ্য অঙ্গরাজ্যের মঙ্গল, এইসব ভেবে তো ভাবতে হবে, পরিকল্পনা করতে হবে। কেন সেগুলো দেখি না, কেন সেগুলোর অভাব দেখি? আর গুজরাট একটা রাজ্য, যে রাজ্যের নাম নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই বাংলাকে গুজরাট হতে দেবো না, বাংলাকে গুজরাট হতে দেবো না, শুধু 2002 একটা ঘটনা নিয়ে বারবার দেখে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু তারপর এই রাজ্য কত কী করেছে, কত ভুল বদলে দিয়েছে, কী উন্নয়ন করেছে, সেটাও তো বলতে হবে, তাই না? আর এই গুজরাট বা এর মতো রাজ্য না থাকলে বাংলার ছেলেরা কী করে সংসার চালাতেন, যা দেখলাম পরিযায়ী শ্রমিক হিসেবে যা সব এসছেন, যদি এরকম রাজ্যে কাজ না তারা পেতেন কী করে সংসার চালাতেন? তো বাংলাকে একটু গুজরাটের মতো করে দেখান না, একটু কাজ দেখান না, কর্মব্যস্ততা কনস্ট্রাকশন যা সব দেখছি এগুলো একটু করে দেখান না, তাহলে তো ওই বাংলার ছেলেদেরকে এইভাবে তো পড়ে থাকতে হয় না। বাংলায় কাজ করবেন, বাড়ি যাবেন সপ্তাহান্তে, মানে সপ্তাহ শেষে করুন না, শুধু লেকচার না দিয়ে কাজটা করুন। দর্শক কী বলবেন, যা সব দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন, আরাম পাবেন।